সাম্প্রদায়িকতা বাদ দিয়ক মুসলমান নেতাই হিন্দুর সহিত সংঘাতে মুসলমানক নিরাপত্তা নিদিয়ে মুসলমান নেতা ধর্মনিরপেক্ষ হবই লাগিব প্রচণ্ড উষ্মাৰে এই বক্তব্য কংগ্রেসে বিধায়ক আব্দুর রশিদ মন্ডলর মুসলমান নেতা সাম্প্রদায়িক হওয়ার বাবেই অসমত জয় জয়কার অবস্থা আর এস এস বিজেপির মুসলমান নেতাসকল বেশি ধর্ম নিরপেক্ষ হওয়ার প্রয়োজন আছে হিন্দু মানুষের সংঘাত করে মুসলমান নিরাপত্তা আইব নয় হিন্দু মানুষের সংঘাত করে মুসলমানের কেতিয়াও উন্নতি আইব নয় এইবিল মানুষের কারণে অসমত অশান্তি আছে এইবিল মানুষের কারণে অসমত আজি বিজেপি আছে আর এস এস আছে অসমত আর এস এস নাছিল শঙ্করাজনের দেশত কত আর এস এস আছিল প্রসঙ্গ আছিল শেরমান আলী আহমেদ শেরমান আলী আহমেদ যাব এআইইউডিএফলৈ এআইইউডিএফক ভালরে বুঝাবলৈ শেরমানে গালি পাৰিছে কংগ্রেসক এই অকপথ স্বীকারোক্তি এপিসিসির সভাপতি ভূপেন বড়াল ভূপেন বড়ার অকপথ স্বীকারোক্তির পাছতেই সতীর্থ শেরমানক তুলা ধুনা রশিদ মন্ডলর শেরমান আলী আহমেদক উগ্র সাম্প্রদায়িক আখ্যা দি মন্ডলর প্রশ্ন নেলির গণহত্যার বাবে কংগ্রেসের পর উত্তর বিচরা শেরমানে এআইইউডিএফ থকা কালত কিয় মৌন হয়ে আছিল এআইইউডিএফে এসময়ত দলের পর খেদি পঠিয়া শেরমানে পুনের এআইইউডিএফর স্থান বিচারি বাছি লৈছে অতি সাম্প্রদায়িকতাবাদ শেরমান আলী ডাঙরিয়া যাবিল কথা কয় যেতিয়া তেও এআইইউডিএফত আছিল এইবিল কথা কিয় অহা নাছিল এআইইউডিএফর বিধায়ক থকা কালত বিধানসভা তেও এইবিল প্রশ্ন করেছিল না আজি যেতিয়া নিলম্বিত হয়েছে যাবিল প্রশ্ন করেছে গরু খটির কথা ধলপুরের কথা নেলির হত্যাকাণ্ডের কথা এআইইউডিএফর বিধায়ক থকা অবস্থা কিয় নকলে গতি শেরমান আলী ডাঙরিয়া যেতিয়া কংগ্রেসের পর নিলম্বিত হয়েছে এআইইউডিএফর আশ্রয় পাবলে তেও সাম্প্রদায়িক কথাবিল কই কই আছে গতি সেই সাম্প্রদায়িক কথার দ্বারা মুসলমান উন্নতি নহয় রশিদ মন্ডলর যুক্তি মুসলমানের রক্ষণাবেক্ষণের বাবেই হয়েছিল অসম চুক্তি নির্বাচিত সরকার এখন বলি দি অসম চুক্তি করা কংগ্রেসক প্রশ্ন করে 83ৰ পূর্বর পরিস্থিতি ঘুরাই আনিব বিচাৰিছে নেকি শেরমান আলিয়ে মুসলমানক অত্যাচার পর রক্ষা করবলে অসম চুক্তি হয়েছিল মুসলমানক রক্ষা করবলে নির্বাচিত সরকারে কুরবানি দিছিল 85ত গতি এই কথাবিল কই লাভ নাই সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘু মানুষের শত্রু নহয় সংখ্যালঘুগরিষ্ঠ মানুষ যাতে সংখ্যালঘু মানুষের নিরাপত্তার কামত আহে তার কারণে কংগ্রেস হাইকমান্ডে কংগ্রেস একটা নির্বাচিত সরকার উৎসর্গা করেছিল তারপর কংগ্রেসক প্রশ্ন করে শেরমান হত নিচি মানুষ অসমখন আকৌ উত্তপ্ত করব খুঁজছে আকৌ 83 লৈ যাব খুঁজছে 83 ঘটনায় অসমের মুসলমানের উন্নতি করব নাকি ভিডিও জার্নালিস্ট বিতু মহন্তর সৈতে ধ্রুব বরার রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল